মেয়ের বাড়ি যাবার সময় রেল লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শিয়ালদা গেদে শাখার মাছদিয়া স্টেশনে। নিহত বৃদ্ধা রেণুবালা শিকদার নদিয়ার ভীমপুর থানার পুকুরগাছির বাসিন্দা। তিনি কৃষ্ণগঞ্জ থানার চৌগাছাতে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে নাতনিকে নিয়ে ছোট মেয়ের বাড়ি যাবার জন্য রওনা দেন। টিকিট কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গাড়ি তোটার জলায় পাগল হয়ে গেছে, উনি আমারও টানছে এরও টানছে, আমি টাইনে ঠেকাতে পারি নাই। উনি আমার ছিঁড়ে কাটিয়ে উনি দৌড় মারিছে আর আমি এর টাইনে ধরে আমি দাঁড়াই রয়েছি। জামি আপনার কে হয়? আমার কাকি শাশুড়ি। নাম কি ওনার? রেণুবালা শিকদার। বাড়ি পাকড় গেছি। ঘটনা ঘটেছে, ওনারা যাচ্ছে মেয়ের বাড়িতে, যাচ্ছে যাওয়ার পথে ওনারা তিনজন আসছে সঙ্গে। তা ওনার সঙ্গে যে আর একজন ছিল তৃতীয় ব্যক্তি, তিনি আটকানোর চেষ্টা করেছে ওনাকে যে তুমি লাইন পার হো না, এখনো ট্রেন ঢুকছে। কিন্তু উনি কথা শোনেনি, কথা না শোনার জন্য ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের সামনে পড়ে গিয়ে উনি ট্রেন অ্যাক্সিডেন্ট করেন এবং ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা। মেয়ের বাড়ি যাবার সময় রেল লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শিয়ালদা গেদে শাখার মাছদিয়া স্টেশনে। নিহত বৃদ্ধা রেণুবালা শিকদার নদিয়ার ভীমপুর থানার পুকুরগাছির বাসিন্দা। তিনি কৃষ্ণগঞ্জ থানার চৌগাছাতে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে নাতনিকে নিয়ে ছোট মেয়ের বাড়ি যাবার জন্য রওনা দেন। টিকিট কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবার সময় রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গাড়ি তোটার জলায় পাগল হয়ে গেছে, উনি আমারও টানছে এরও টানছে, আমি টাইনে ঠেকাতে পারি নাই। উনি আমার ছিঁড়ে কাটিয়ে উনি দৌড় মারিছে আর আমি এর টাইনে ধরে আমি দাঁড়াই রয়েছি। জামি আপনার কে হয়? আমার কাকি শাশুড়ি। নাম কি ওনার? রেণুবালা শিকদার। বাড়ি পাকড় গেছি। ঘটনা ঘটেছে, ওনারা যাচ্ছে মেয়ের বাড়িতে, যাচ্ছে যাওয়ার পথে ওনারা তিনজন আসছে সঙ্গে। তা ওনার সঙ্গে যে আর একজন ছিল তৃতীয় ব্যক্তি, তিনি আটকানোর চেষ্টা করেছে ওনাকে যে তুমি লাইন পার হো না, এখনো ট্রেন ঢুকছে। কিন্তু উনি কথা শোনেনি, কথা না শোনার জন্য ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের সামনে পড়ে গিয়ে উনি ট্রেন অ্যাক্সিডেন্ট করেন এবং ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা। মেয়ের বাড়ি যাবার সময় রেল লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শিয়ালদা গেদে শাখার মাছদিয়া স্টেশনে। নিহত বৃদ্ধা রেণুবালা শিকদার নদিয়ার ভীমপুর থানার পুকুরগাছির বাসিন্দা। তিনি কৃষ্ণগঞ্জ থানার চৌগাছাতে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে নাতনিকে নিয়ে ছোট মেয়ের বাড়ি যাবার জন্য রওনা দেন। টিকিট কেটে 2 নম্বর প্ল্যাটফর্মে যাবার সময় রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গাড়ি তোটার জলায় পাগল হয়ে গেছে, উনি আমারও টানছে এরও টানছে, আমি টাইনে ঠেকাতে পারি নাই। উনি আমার ছিঁড়ে কাটিয়ে উনি দৌড় মারিছে আর আমি এর টাইনে ধরে আমি দাঁড়াই রয়েছি। জামি আপনার কে হয়? আমার কাকি শাশুড়ি। নাম কি ওনার? রেণুবালা শিকদার। বাড়ি পাকড় গেছি। ঘটনা ঘটেছে, ওনারা যাচ্ছে মেয়ের বাড়িতে, যাচ্ছে যাওয়ার পথে ওনারা তিনজন আসছে সঙ্গে। তা ওনার সঙ্গে যে আর একজন ছিল তৃতীয় ব্যক্তি, তিনি আটকানোর চেষ্টা করেছে ওনাকে যে তুমি লাইন পার হো না, এখনো ট্রেন ঢুকছে। কিন্তু উনি কথা শোনেনি, কথা না শোনার জন্য ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের সামনে পড়ে গিয়ে উনি ট্রেন অ্যাক্সিডেন্ট করেন এবং ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।